যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট এনপিআরের জন্য যারা অফিসার থাকবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যদি এনআরসি না চায়, কেন তাহলে এই এনপিআরের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা? এ নিয়েই প্রশ্ন তুলছেন লেখক মানিক ফকির। আমরা কথা বলবো লেখক মানিক ফকিরের সঙ্গে সরাসরি। আমাদের পশ্চিমবঙ্গে আপনারা অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হচ্ছে না। এই যে এই এই যে খবরের কাগজে যে যে বিজ্ঞাপনটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে এনআরসি হবে না, আপনারা ভয় পাবেন না, বাড়িতে বাড়িতে যারা আসবে এটা জনগণনা। আমি বলতে পারি উনি মানুষকে ঠকাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদি কেন মিথ্যা কথা বলছেন এটা আমরা জানি না। এই দেখুন, এখানটায় লেখা আছে যে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না, যেটা হচ্ছে সেটা জনগণনা। এবার চলে আসুন জনগণনা। জনগণনা তো সবাই জানে জনগণনা হবে। এই দেখুন জনগণনার গেজেট নোটিফিকেশান যেটা হচ্ছে 2021 সালের 1 মার্চ থেকে হবে, যেটা কতজন মানুষ আছে ভারতবর্ষে, বাড়ি কতগুলো কাঁচা বাড়ি কতগুলো ইত্যাদি নিয়ে জনগণনা। আর এখন যেটা হচ্ছে মানে 1 এপ্রিল এনআরসি শুরু হয়ে যাচ্ছে, মনে রাখবেন বাংলার এনআরসি শুরু হয়ে যাচ্ছে 1 এপ্রিল। এইটা এবার দেখুন ভালো করে কি ভয়াবহ। 1 এপ্রিলের এনআরসিতে এই যে এই আইনটাই দেখুন, এইটাতে দেখুন 1 এপ্রিল, 31 জুলাই 2019 গেজেট নোটিফিকেশান হয়েছে, সেখানে বলছে 2003-এর 4 নম্বর ধারা 2003-কে নেওয়া হয়েছে এবং আসাম বাদে গোটা ভারতবর্ষে হচ্ছে এই দেখুন 1 এপ্রিল 2020। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেন জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা তাকে ভালোবাসি, কিন্তু তিনি যে কোনো কারণে হোক মানুষকে ভুল বোঝাচ্ছেন, বিভ্রান্ত করছেন, জনগণনা বলে এনআরসিটা করে নিচ্ছেন। এবার দেখুন এই যে এটা হলো এনআরসির কাগজ। এই কয়েকদিন আগে 18 থেকে 23 এনআরসি ট্রেনিং হলো সল্টলেকে। এখানে দেখুন স্বরাষ্ট্র দপ্তরের চিঠি দিচ্ছেন একদম সরাসরি, এটা থেকে বুঝতে পারবেন এনআরসি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে, তার কাজ চলছে, তার ট্রেনিং চলছে। জানি না কেন এই মিথ্যা কথাটা বলছেন। এখানে পুরোটা লেখা আছে, এই তথ্যটা আমরা পেয়ে গেছি। এখানে কায়দাটা কী করেছে, 2021-এর যে সেন্সাস সেইটাকে এখন সেন্সাসের 7-8টা কাজের মধ্যে একটা কাজ এখানে ঢোকালো। এখানে লেখা আছে সেন্সাস 2021 এখন করি নিচ্ছে অ্যান্ড আপডেশন অফ এনপিআর 2020। এই দেখুন এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন, ঠিক আছে, তার মানে হচ্ছে জনগণনা আর জনপঞ্জি দুটো আলাদা জিনিস। জনগণনা মানে কতগুলো মানুষ, আর জনপঞ্জি মানে তাদের রেজিস্ট্রেশন, অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে যেন যদি একটা খাতা হয় সেই খাতাতে কত লোক বাস করছে, সে নাম, তার বাবার নাম, তার ঠিকানা, তার জন্মস্থান, তার সমস্ত কিছু বায়োমেট্রিক দিয়ে হবে। কিন্তু সেন্সাস বায়োমেট্রিকে হয় না, এনআরসি বায়োমেট্রিক দিয়ে, এই বায়োমেট্রিক দিয়ে সবগুলো। আপনি কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এনপিআরের ট্রেনিং দিচ্ছেন বা এনআরসি করার জন্য যে অফিসাররা থাকছেন তাদের ট্রেনারের ব্যবস্থা করেছেন? এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো এই অর্ডারটা তো সেটাই প্রমাণ। এই তো অর্ডারের পিছনে পাতায় দেখুন কাদের সই, এই অর্ডারের পিছনে পাতায় দেখুন ডেপুটি ডাইরেক্টর রেঞ্জের স্বরাষ্ট্র দপ্তরের কেউ সই করেছেন। এটা খুব একদম গোপন চিঠি, এটা কোনো কপি টু করা নেই, এটা সরাসরি মূল লক্ষ্যে করা হয়েছে যে এনআরসির এনপিআরের ট্রেনিং দাও, ঠিক আছে। এবং এনপিআরটা যে এনআরসি এটা যদি আপনারা গুগল সার্চ করেন এবং 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইন দেখেন তাতে একদম লেখা আছে যে প্রথমে এনপিআর হবে, এনপিআর থেকে বেছে নিয়ে এনআরসির লিস্ট তৈরি হবে এবং সেই লিস্টে যাদের নাম তাদের কাটতে হবে। সুতরাং এই যে স্বরাষ্ট্র দপ্তর, এটা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে এসছে না রাজ্য স্বরাষ্ট্র দপ্তর? এটা হচ্ছে কেন্দ্রীয়, এখানে লেখা হচ্ছে দেখুন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, তারপর লেখা আছে ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস অপারেশন অফিস থেকে করছে, আসলে কিন্তু দুটো অফিস আলাদা।
সেন্সাসের যে অফিস, সেই অফিসটার নাম হচ্ছে অফিস অফ দ্য রেজিস্ট্রি জেনারেল ইন্ডিয়া। আর এনআরসির যে অফিস, মানে রেজিস্ট্রি জেনারেল অফ সিটিজেনশিপ ইন্ডিয়া, ওই সিটিজেনশিপ ইন্ডিয়া অফিসের কাজটা এইখানে অন্য অফিসে করে দিচ্ছে। কারণ এই রাজা যদি প্রজাদের সঙ্গে ছলনা করে, আজকে কেন্দ্রীয় সরকার, তার মুখ্যমন্ত্রী, তার প্রধানমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী পাবলিককে পুরোপুরি মিথ্যা কথা বলছে। আজকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তিনি মানুষকে যদি ছলনা করে, সাধারণ মানুষ কোথায় যাবে? এখন ঘটনা হচ্ছে যে মানুষ যদি আমাদের কাছে, যেটা বক্তব্য আমাদের তো খুব প্রিয় দিদি, দিদি বলে দিক যে আমাকে এই করে করতে বাধ্য করছে, বন্দুক ধরেছে, এই করেছে, সেই করেছে, বাংলার মানুষ বুঝে নেবে। দিদির কাছে আমাদের একটাই কথা, এনআরসি যে তুমি শুরু করছো, এটা 4 কোটির বেশি মানুষ বিপদে পড়বে। সুতরাং কী ঘটনা ঘটেছে, কীভাবে ভয় দেখানো হচ্ছে, সেটা সরাসরি তুমি মানুষের সামনে বলে দাও, গোপন করার কিছু নেই। বাংলার মানুষ বুঝে নেবে বিজেপি কী করতে পারে, কী করতে পারে না, বিজেপিকে কী করতে হবে বাংলার মানুষ, সেটা বাংলার মানুষ তার হিসেবটা ভালো করে বুঝে নেবে। আর তৃণমূলের যত নেতা মন্ত্রী আছে, তাদের কাছে অনুরোধ, তারা তো আসলে মানুষ, তারপর তো কোনো পার্টির লোক, তাহলে তারাও দিদির কাছে আবেদন করুক, বলুক, জিজ্ঞাসা করুক, দিদি ভয়টা কোথায়, কেন এটা করছো, এনআরসিতে এত লোক বিপদে পড়ে যাবে। ঠিক আছে।